আসসালামু আলাইকুম। শুরু করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং এই মহান পেশায় নিয়োজিত হবার জন্য জ্ঞানদান করেছেন। আমি অ্যাডভোকেট শেখ আসিফুর রহমান আসিফ। আজকে যে বিষয়টি নিয়ে গণমাধ্যমের সামনে উপস্থিত হয়েছি, তার মূল বিষয়বস্তু হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ NTRCA এর চতুর্থ গণবিজ্ঞপ্তিতে টিচার নির্বাচনের ক্ষেত্রে নীতিমালা বহির্ভূত কিছু বিষয় নিয়ে। উই অল লাভ NTRCA, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। কেননা এই NTRCA প্রতিষ্ঠানটি 2005 সাল থেকে যাত্রা শুরুর পর থেকেই টিচার নিয়োগের ক্ষেত্রে বেশ সতর্কতার সাথে এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে NTRCA তার সকল নীতিমালা ওভাররুল করল। বাংলাদেশে অনেক মিডল ক্লাস ফ্যামিলি রয়েছে যেখানে তাদের শেষ আশ্রয় হচ্ছে একটি প্রাইমারি কিংবা হাই স্কুলের চাকরি। আমি নিজেও একসময় চাকরির পিছনে হন্যে হয়ে ঘুরতাম, সুতরাং আমি জানি একটি চাকরি একটি মিডল ক্লাস ফ্যামিলির জন্য সোনার হরিণ। বেকারত্ব হচ্ছে অভিশাপ স্বরূপ, আর শিক্ষকতা সেখানে মেধাবীদের ভরসার শেষ জায়গা। তবে শিক্ষকতা পেশা হিসেবে আমাদের দেশে ওইভাবে এখনও রেসপেক্ট পাচ্ছে না, বিশেষ করে প্রাইমারি ও হাই স্কুলের টিচাররা। যাই হোক, দেশনেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। 10 বছর আগের শিক্ষকদের স্যালারি আর বর্তমান স্কেলে শিক্ষকদের স্যালারি কম্পারেটিভলি ভেরি বেটার। কিন্তু এই মহান পেশায় নিয়োগের ক্ষেত্রে যদি কোনো স্পষ্ট এবং স্বচ্ছ নীতিমালা না থাকে, তবে সেটা হতাশাজনক। বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে আমি জানতে পারলাম এই চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ব্যাপক অনিয়ম হয়েছে। এর মধ্যে কয়েকজন ভদ্রলোক এবং ভদ্রমহিলা যারা আমাকে কন্ট্যাক্ট করেছেন, তাদের মধ্যে একজন আমাকে বললেন যে জাতীয় মেধা তালিকায় অনেক এগিয়ে থেকেও তিনি চাকরিটা পান নাই। আবার যেই স্কুলে চয়েস লিস্ট দিয়েছিল সেখানে না পেয়ে নির্বাচিত হয়েছেন তার বাড়ি থেকে প্রায় 50 কিংবা 100 কিলোমিটার দূরের কোনো স্কুলে। আবার যে নিয়োগ পেয়েছে সে কিন্তু মেধা তালিকায় তার চেয়ে অনেক পিছনে, কিন্তু সামনের দিকে মেরিট লিস্টে থেকেও নির্বাচন হন নাই। এছাড়া আরও অনেক ধরনের অসঙ্গতি। আমি যদি স্পেসিফিক করে বলতে চাই, আমাদের একজন ভুক্তভোগী ক্লায়েন্ট যার জাতীয় মেধা তালিকায় মেরিট পজিশন ছিল 1822, তিনি নিয়োগ না পেয়ে পেয়েছেন সপ্তম নিবন্ধনের রোল নাম্বার 2309, যেখানে মেধা তালিকায় তিনি অনেক পিছিয়ে। আবার তৃতীয় নিবন্ধন থেকে 388 মেধা তালিকা তিনিও নিয়োগ পেয়েছেন। এখানে আমরা স্পষ্টভাবে বলতে পারি যে সপ্তম নিবন্ধন হোক কিংবা তৃতীয় নিবন্ধন হোক, উভয় কিন্তু বয়স 35+। আরেকটি এক্সাম্পল আমি যদি টানি, সেটা হচ্ছে যে আমার একজন ক্লায়েন্টের মেধা তালিকায় তার মেরিট পজিশন হচ্ছে 342। তিনি তার ফার্স্ট এবং সেকেন্ড যে স্কুলে চয়েস লিস্ট দিয়েছিলেন সেখানে নিয়োগ না পেয়ে পেয়েছেন তার বাড়ি থেকে প্রায় ঢাকা শহরের ব্যাপার প্রায় 15 থেকে 20 কিলোমিটার দূরে, যেখানে তার যেতেই কমপক্ষে 3 ঘন্টা, আসতেই 3 ঘন্টা, আর যাওয়া আসার ভাড়া বাবদই তার সমস্ত বেতনটা খরচ হয়ে যাবে। সেখানে সংসার চালানো তো দুরূহ ব্যাপার। তবে আমার ক্লায়েন্টের মেরিট পজিশন ছিল 342, তো তিনি সেখানে না পেয়ে যে সেখানে নিয়োগ পেয়েছেন, নিয়োগের জন্য নির্বাচিত হয়েছেন, তার মেরিট পজিশন ছিল 5264 এবং আরেকজন যিনি নির্বাচিত হয়েছেন 1163। তো আমি এখানে বলতে চাই যে কেন এমন হলো। আমি দেখলাম NTRCA শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে একটি স্পষ্ট নীতিমালা আছে, যেখানে একটি সুস্পষ্ট যে মেধা তালিকায় যিনি এগিয়ে থাকবেন তার চাকরিটা আগে হবে আর তার প্রথম দিকের চয়েস লিস্ট যথাক্রমে প্রায়োরিটি পাবে। কই, এই নীতিমালা তো অনুসরণ করা হয় নাই? তাহলে দেশের সরকার মানবেন আর সরকারের দেওয়া নীতিমালা মানবেন না? এটা তো সরকার আইন ও নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হলো। এখন যারা ভুক্তভোগী হয়েছেন তাদেরকে NTRCA একটি লিখিত অভিযোগপত্র জমা দিতে বলেছে, তবে ঠিক কতদিনের মধ্যে এই অভিযোগপত্রের সমাধান করবেন এর কোনো সদুত্তর দেয় নাই। আমি নিজেও আমার ক্লায়েন্টের হয়ে একটি অভিযোগপত্র জমা দিয়েছি, তবে সদুত্তর না পেয়ে আমি একটি লিগাল নোটিশ সার্ভ করছি NTRCA এর বিরুদ্ধে। আশা করি আমার লিগাল নোটিশে দেওয়া সময়ের মধ্যে NTRCA
তার সমস্ত অভিযোগ তদন্ত সাপেক্ষে সমাধান করবেন, অন্যথায় আমরা উচ্চ আদালতের দ্বারস্থ হব। যেই মাটিতে বঙ্গবন্ধুর জন্ম সেই ফরিদপুরের মাটিতেই আমার জন্ম। অধিকার এবং ন্যায় বিচার প্রার্থীদের জন্য আমি অটল বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। বঙ্গবন্ধুর সোনার বাংলায় আমি সকল অনিয়মের বিরুদ্ধে কথা বলবো ইনশাল্লাহ। এটাই বঙ্গবন্ধুর আদর্শ। আর আমাদের জাতীয় সংবিধানের অনুচ্ছেদ 29 তো নিয়োগ লাভের ক্ষেত্রে সমতার কথা বলা হয়েছে। তাহলে কেউ মেধা তালিকায় খারাপ অবস্থানে থেকেও বিশেষ সুবিধা নিয়ে মেধাবীদের চেয়ে এগিয়ে থাকবেন? এতে তো মেধাবীদের অসম্মান করা হচ্ছে, তাদেরকে ডিমোটিভেটেড করা হচ্ছে। তাই আমি চাইব এনটিআরসি এর সরকারের দেওয়া নীতিমালা অনুসরণ করেই চতুর্থ গণবিজ্ঞপ্তিতে পুনরায় নিয়োগের জন্য শিক্ষক নির্বাচন করুক, অন্যথায় তারা ঘোষণা দিক তারা সরকারের নীতিমালা অনুসরণ করবে না। আর আমি বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম এবার অগণিত মেধাবীরা এই অনিয়মের ভুক্তভোগী। তাই একজন আইনজীবী এবং দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি সবার জন্য স্পেস রাখব, যিনি বা যারা এই রিট মামলায় অংশগ্রহণ করে তাদের অধিকারের জন্য লড়াই করবেন তারা আসতে পারেন। একটা কথা বলে রাখি, সফলতা কখনো আপনা আপনি আসে না, এর জন্য প্রয়োজন নিয়মিত অধ্যাবসায় এবং সাথে সাথে এগিয়ে যাওয়া। আপনি সফলতার মুখ দেখতে পাবেন ঠিক তখনই যখন আপনি এইভাবে চলবেন। জাতীয় মেধা তালিকায় পজিশন করতে আপনাকে 20-25 বছর স্টাডি করতে হয়েছে এবং তারপরে আপনি আজকের এই পজিশনে এসেছেন। তাই আপনার অধিকার আপনাকেই রক্ষা করতে হবে। ফেসবুকে লিখে শুধু লাইক আর কমেন্টসই পাওয়া পসিবল, কিন্তু রেমেডি পাওয়া পসিবল না। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।